প্রোস্টেট যখন বড় হয়ে যায়, তো তখন অবশ্যই যেহেতু নর্মাল সাইজের চেয়ে বড় হয়ে গিয়েছে, বেশ কিছু উপসর্গ দেখা দেয়। তো কি ধরনের উপসর্গ নিয়ে রোগীরা আসেন? আসলে শুরুতেই বলেছিলাম যে আসলে দেহের আমাদের বয়সের সাথে সাথে কিছু পরিবর্তন হয় এবং হরমোনাল পরিবর্তনের কারণে আমাদের এই প্রোস্টেট গ্ল্যান্ডটা বড় হয় এবং 50 বছর বয়সের পর এই প্রোস্টেট গ্ল্যান্ডটা আমরা দেখি যে বড় হতে থাকে। এখন সবসময় কিন্তু আবার প্রোস্টেট বড় হলেই কিন্তু দেখা যায় যে সবসময় যে উপসর্গ দেখা দেবে তা না। আজকে আমরা আল্ট্রাসোনোগ্রাম নামক একটা পরীক্ষা, যেটা আপনিও জানেন, এই পরীক্ষার মাধ্যমে অনেকে দেখা যায়, সময় দেখা যায় যে আসলে ফলাফল আসে যে এনলার্জ প্রোস্টেট বা প্রোস্টেট বড় হয়ে গেছে। এখন 50 বছর বয়সের যখন প্রোস্টেট বড় হয়, তার মধ্যে কিন্তু সবার কিন্তু আসলে উপসর্গগুলো দেখা দেয় না। এই জন্য আমরা যারা ইউরোলজিস্ট চিকিৎসা করি এই সমস্যাগুলোর দিকে গুরুত্ব দেই এবং তার জন্য আমাদের একটা প্রশ্ন থাকে যেটা হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, তবু আমাকে একটু মেডিকেল টার্মটা ব্যবহার করতে হচ্ছে, আইপিএসএস বা ইন্টারন্যাশনাল প্রোস্টেট সিমস্টম স্কোর। তার উপর ভিত্তি করে আমরা আসলে রোগীর চিকিৎসা নির্ধারণ করে থাকি। এখন কী কী উপসর্গ? শুরুতে আমি একবার বলেছিলাম যে সরুনালীতে প্রস্রাব হওয়া বা তারপর রাতের বেলা বারবার ঘুম থেকে উঠে প্রস্রাব করতে হয়, যাকে আমরা নকচুরিয়া বলি। তারপর সেন্স অফ ইনকমপ্লিট এমপ্টিং অফ ব্লাডার, অর্থাৎ প্রস্রাব করবার পর মনে হয় যে আমার মূত্রথলিতে আরও প্রস্রাব রয়ে গেছে। আবার দেখা যায় যে আর্জেন্সি, অর্থাৎ দেখা যায় যে আমরা প্রস্রাবটা যখন ধরে তখন আটকে রাখতে পারেন না, যারা বয়স্ক মানুষ। তো এই যে এই সমস্যাগুলো, এবং সবচেয়ে বড় সমস্যা যেটা মেডিকেলের একজন ছাত্রী হিসেবে আপনি জানেন যে এরকম প্রস্রাব হঠাৎ কিন্তু আটকে যায়, যাকে আমরা রিটেনশন অফ ইউরিন বলি। সেটা পুরুষ মানুষের, বয়স্ক অনেক রুগী আমরা জরুরি বিভাগে দেখতে পাই এবং একিউট রিটেনশন অফ ইউরিন বা হঠাৎ প্রস্রাব আটকে যাওয়া কিন্তু একটা খুবই যন্ত্রণাদায়ক অবস্থা, কেননা এক্ষেত্রে খুব ব্যথা সৃষ্টি হয় এবং যতক্ষণ না পর্যন্ত এই আমরা এই প্রস্রাবটা বের করে না দিতে পারি ততক্ষণ পর্যন্ত রুগী খুব অস্বস্তিতে থাকেন। কাজেই এই সমস্ত সমস্যা, তাছাড়া যখন প্রোস্টেট বড় হয় তখন কমপ্লিকেশন বা জটিলতা হিসেবে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, অর্থাৎ মূত্রতন্ত্রের সংক্রমণ কিংবা ব্লাডার স্টোন বা মূত্রথলিতে পাথর হওয়া, এবং সবচেয়ে বড় কথা প্রস্রাবের সাথে রক্ত যাওয়া। এবং আমি শুরুতে যেটা বলেছিলাম যে এভাবে যেহেতু ঠিকমতো প্রস্রাবটা হচ্ছে না, একসময় কিন্তু কিডনির কার্যক্ষমতাতে চাপ পড়ে, অর্থাৎ আপনার কিডনিও কিন্তু এই প্রোস্টেট বড় হওয়ার কারণে ঝুঁকির মধ্যে পড়ে যায়, থাকতে পারে। আচ্ছা, তো অনেকেই, আপনি বলছিলেন যে এটি একটি আন্ডার ডায়াগনোসড এবং খুব বেশি মনোযোগ হয়তো আমরা দেই না, এমনিতেও পুরুষরা তাদের আসলে স্বাস্থ্যের ব্যাপারে খুব একটা আসলে সচেতন নন, হয়তো পরিবারের সবার জন্য এত করছেন যে তিনি আর ভাবছেন না তার কথা। তো অনেক সময় অনেকেই ভাবেন যে এটি হয়তো তার ইউরিনারি ট্র্যাক্ট কোনো ইনফেকশনের কারণে, ইউরিনে ইনফেকশন হয়েছে, বেশি করে পানি খায়, ঠিক হয়ে যাবে। এই যে ধারণাটি, এটি থেকে আসলে বের হয়ে আসতে হবে, আপনি কি মনে করেন? অবশ্যই, আজকাল কিন্তু উন্নত বিশ্বে মেন্স হেলথ সোসাইটি বা এরকম বিভিন্ন সংগঠন গড়ে উঠছে। আপনি ঠিকই বলেছেন যে অনেকে মনে করেন যে প্রস্রাব তো হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে, কিংবা আমরা যারা বাড়ির সদস্য আছি তারাও হয়তো মনে করি যে বয়স্ক মানুষ প্রস্রাব আটকে রাখতে পারছেন না বা প্রস্রাব সরুনালীতে করছেন, এগুলো আসলে তেমন গুরুত্ব দেন না। কিন্তু আসলে, এবং এই যে মূত্রতন্ত্রের সংক্রমণ বললেন, এটাও কিন্তু আসলে দেখা যায় যে প্রোস্টেট বড় হওয়ার কারণে পুরুষ মানুষের ঘন ঘন তারা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা মূত্রতন্ত্রের সংক্রমণে আক্রান্ত হয়। কিন্তু অত্যন্ত সুসংবাদ হচ্ছে যে চিকিৎসা বিজ্ঞানে কিন্তু আমরা এখন শুধুমাত্র সারাদিনে এক বেলা একটা ওষুধ খেয়ে, আমরা ওই যে শুরুতে বলেছিলাম যে আইপিএসএস বা কিছু সিমটম স্কোর, যার মাধ্যমে আমরা এই একটি ওষুধের মাধ্যমে কিন্তু রুগীর এই যে সমস্যাগুলো, যেমন ট্যামসুলোসিন গ্রুপের ড্রাগ যেগুলো পাওয়া যায়, সেগুলো কিন্তু আমরা দিয়ে রুগীকে তার স্বাভাবিক প্রস্রাবের যে ধারা অথবা তার যিনি যে জীবনযাত্রায় যে উনি যেই অস্বাভাবিকতা বা কষ্ট করছেন সেটা থেকে মুক্ত করতে পারি, এবং পরবর্তীতে হয়তো সার্জারিতে যাওয়া যেতে পারে। কিন্তু শুরুতেই বলেছি আমি যে শুধুমাত্র ওষুধ খাওয়ার মাধ্যমেই এখন কিন্তু অনেক রুগী ভালো থাকতে পারেন।